আমরা সেদিন দ্য নর্থ শিপের আমরা 1 থেকে 12 অবধি পড়েছিলাম, আজকে 12 থেকে 24 অবধি আমরা পড়ব। তাহলে দুটো জাহাজের কথা বলেছে যে একটা গেছে পশ্চিম দিকে, একটা গেছে পূর্ব দিকে। তাহলে 3টে জাহাজের মধ্যে বাকি রইল আরেকটা, তাহলে 3 নম্বর জাহাজ কী করছে দেখি আমরা। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, এবার তৃতীয় জাহাজ চলেছে উত্তরের দিকে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, সমুদ্রর ওপর দিয়ে চলেছে, যে সমুদ্র ঘন কালো অন্ধকার সমুদ্র। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, এতক্ষণ অবধি বাতাস ছিল ওই দুটো জাহাজের ক্ষেত্রে, বাতাস তাদেরকে পৌঁছে দিয়েছিল তাদের ইচ্ছা মতন জায়গায়, কিন্তু এখন আর বাতাস বইছে না, একটুকু বাতাস নেই। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, আর জাহাজের পাটাতনের ওপর হিমশীতল তুষার পড়ে আছে ওখানটায়, অর্থাৎ কি না ক্রমশ ঠান্ডার দেশের দিকে পাড়ি দিয়েছে। আর উত্তর তোমরা জানো, উত্তর দিকে আছে উত্তর মেরু, সুতরাং উত্তরের দিকে যাত্রা করেছে এই জাহাজ, তার মানে আস্তে আস্তে বরফের দিকে চলে যাচ্ছে, বরফের দেশের দিকে চলে যাচ্ছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর দিকের আকাশ আরও উঁচু হয়ে উঠছে, আরও কালো হয়ে আসছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এখানে সমুদ্র যেন এক গর্বিত, এক নিষ্ফল সমুদ্র। সমুদ্র এখানে যতই জাহাজকে বাগ মানাবার চেষ্টা করছে, তার কবজায় এনে ফেলার চেষ্টা করছে, কিন্তু সমুদ্র পারছে না। জাহাজ এতটাই তার যাবার, তার সমুদ্র যাত্রায় এতটাই সে মানে ইচ্ছুক যে সমুদ্র তাকে হাজার বাধা বিপত্তি দিয়েও আটকে রাখতে পারছে না অহংকার সমুদ্র, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা নিষ্ফল হচ্ছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, পূর্ব দিক থেকে আর পশ্চিম দিকে যে জাহাজটা আগে গেছিল, আগে দুটো জাহাজ গেছে, একটা পূর্বে গেছে একটা পশ্চিমে গেছে, তারা কিন্তু আবার ফিরে এসেছে। তারা এসেছে হ্যাপিলি অর আনহ্যাপিলি, এমন হতে পারে আনন্দে, অর্থাৎ তাদের যা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে, অথবা উদ্দেশ্য সফল হয়নি এমনও হতে পারে। কিন্তু প্রথম জাহাজ, দ্বিতীয় জাহাজ তারা ফিরে এলো, কিন্তু তৃতীয় জাহাজ কী করলো? বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, ও যেন আরও দূর থেকে দূরান্তরে চলে যাচ্ছে তৃতীয় জাহাজটা, ইনটু অ্যান আনফরগিভিং সি, এমন এক সমুদ্রে যাচ্ছে যে সমুদ্র আনফরগিভিং, কাউকে ক্ষমা করে না, অর্থাৎ কি না সমুদ্র তাকে ঝড় ঝঞ্ঝা তুফান সমস্ত কিছু দিয়ে তাকে ডুবিয়ে মারতে চায় সেই জাহাজকে। এইরকম এক সমুদ্র পেরিয়ে সে চলে যাচ্ছে আরও দূর থেকে দূরান্তরে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার বলেছে যে যেমন সমুদ্র তেমনি হচ্ছে আকাশ, আকাশের তারারা, তারা যেন আগুন ছড়াচ্ছে, অর্থাৎ বলতে চাইছে এখানে সূর্যের কথা। যত উত্তরের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে সূর্য তীর্যকভাবে তার রশ্মিক বিকিরণ করছে, মনে হচ্ছে যেন সেটা যেন আগুন ছড়াচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ রিক ফর এ লং জার্নি, কিন্তু এই যে জাহাজটা অর্থাৎ তৃতীয় জাহাজটা যেটা উত্তর দিকে গেছে, সেটা দীর্ঘ যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করেছে। সুতরাং যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, যতই আকাশ আগুন ছড়াক না কেন, যতই সমুদ্র তাকে বাধা দিতে চাক না কেন, সে কোনোভাবেই তার বাধা মেনে নিতে পারছে না। সে আরও এগিয়ে যাচ্ছে, আরও উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে, ক্রমশ উত্তর মেরুর দিকে এগিয়ে যাচ্ছে, বরফ শীতল দেশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা চলে যাচ্ছি এটার যে মানেগুলো আছে। দেখো ড্রোপ মানে সেইল ডাবে মানে ভেসে যাচ্ছিল। এবার কেম ফোর্থ মানে টার্ন আপ মানে এগিয়ে আসছিল। ডেক্স হচ্ছে ফ্লোর দ্যাট কাভারিং অফ এ শিপ, অর্থাৎ জাহাজের পাটাতনকে বলা হয়েছে। তারপরে ফ্রস্টিলি মানে কোল্ডলি মানে ঠান্ডাভাবে। ফায়ার স্পিলিং মানে এমিটিং ফায়ার অ্যান্ড স্পার্কস, যেখান থেকে আগুন এবং তার ঝলক, আগুনের ফুলকি যেন ছড়াচ্ছে, অর্থাৎ কিনা সূর্যের কথাই বলা হয়েছে এখানে। তাহলে আমরা মূল পয়েন্ট কি, দ্য থার্ড শিপ সেইলস অ্যাওয়ে টু দ্য নর্থ, অর্থাৎ তৃতীয় জাহাজ কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কিনা
উত্তরের দিকে চলে যাচ্ছে। দ্য সি বিকামস ডার্কেন্ড, অর্থাৎ সমুদ্র কি হয়েছে, ক্রমশ অন্ধকার হয়ে আসছে। দেয়ার ইজ নো উইন্ড, কোনো বাতাস নেই, অনলি ফ্রস্ট অ্যান্ড ফ্রস্ট, শুধুমাত্র তুষার আর তুষার। দ্য নর্দার্ন স্কাই রাইজেস হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশ ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে অন্ধকার কালো হয়ে। দ্য আদার টু শিপস, ওখানে শিপস হবে একটা এস হবে, কাম ব্যাক, দুটো জাহাজ ফিরে এসেছে, হ্যাপিলি অর আনহ্যাপিলি, খুশিভাবে বা অখুশিভাবে। বাট দ্য থার্ড শিপ রিগড ফর লং জার্নি, কিন্তু তৃতীয় জাহাজ যেটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছে, ড্রাইভস অ্যাওয়ে ওয়াইড অ্যান্ড ফার, সেটা ক্রমশ আরও দূর থেকে দূরান্তরে চলে যাচ্ছে, ইনটু অ্যান আনফরগিভিং সি, এক ক্ষমাহীন সমুদ্রের ওপর দিয়ে, অ্যান্ড আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, অর্থাৎ এক ফায়ার স্পিলিং স্টার, আগুন ছড়াচ্ছে, আগুনের ফুলকি ছড়াচ্ছে, এমন এক তারা খসা, মানে তারার ভেতর দিয়ে, তারার আলোর নিচ দিয়ে সে বয়ে চলেছে দূর থেকে দূরান্তরে। তাহলে এটুকু অবধি তোমরা পড়ো, তারপরে আমি পরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে রাখছি।